তুমি নিশ্চিত যে তোমার ভোলা কাকা অতটা জ্ঞান পিপাসু ছিলেন না? আচ্ছা, অদ্ভুত একটা প্রশ্ন করলে। ওর ভোলা কাকা শিক্ষিত ছিলেন কি না সেটা ও জানবে না, তুমি জানবে? ফর ইওর কাইন্ড ইনফরমেশন মিনি, জ্ঞান পিপাসু মানে কিন্তু শুধু শিক্ষিত নয়। আমি জানি না, মানে আমি আমি যতদূর জানি যে উনি অতটা জ্ঞান পিপাসী ছিলেন না। তুমি বললে না যে উনি পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে আর ফিরে আসেন। আচ্ছা, কত বছর বয়সে উনি ট্রেকিং করতে গিয়েছিলেন? তা প্রায় ধরুন বছর 16 হবে। পাহাড়ে ট্রেকিং করাও কিন্তু এক ধরনের জ্ঞান পিপাসা। পাহাড়ের শৃঙ্গকে জানবো, চিনবো। আচ্ছা, 16 বছর বয়সে ট্রেকিং করার অনুমতি পেলেন কি করে? না, উনি তো অনুমতি নেননি, উনি তো একটা চিঠি লিখে পালিয়ে গেছিলেন। সাংঘাতিক, অসাধারণ, অভাবনীয়, অনিত বচন। কি কথাই না বললে, একটা বাউন্ডুলে লোককে তুমি অসাধারণ বলছো। ওর জন্যই বাবার মেজো কাকা, মানে ওর বাবা অর্ধদিনই মারা যান আর মা সন্ন্যাসিনী হয়ে যান। দেখলে কত বড় স্বার্থপর লোকটা! তাই তো, এরা অসাধারণ। এর মধ্যে স্বার্থপরতার কি দেখলে? তিনি নিজেকে চিনে নিয়েছেন। চৈতন্যদেবও তাই করেছিলেন, বিবেকানন্দও তাই করেছিলেন। বিভূতিভূষণের অপু সে কি পেরেছিল তার মায়ের সঙ্গে থাকতে? কিন্তু এই ভদ্রলোকে দেখে আমার মনে হচ্ছে ইনি ভোলা কাকার থেকে অনেক বেশি সাপ, বয়সও ছোট। উত্তম, তুমি নিজেই বলেছ তোমার ভোলা কাকার কে তোমার মনে নেই, তোমার স্মরণে নেই। তুমি লোকমুখে যা শুনেছ তাই দিয়ে তার একটা ছবি মনে মনে এঁকেছ। তো তুমি নিশ্চিত হচ্ছ কী করে যে ভোলা কাকার সেটাই আসল রূপ? শোনো বাবাজি, যে 16 বছর বয়সে পাহাড় বিজয়ে যায়, সে যখন ফিরে আসে সে অসাধারণ হয়েই ফিরে আসে। পাহাড়ের বিরাট অভিজ্ঞতা তাকে অসাধারণ করে তোলে। আর মনে রেখো, পাহাড়ে থাকলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাকে অনেক ইয়াং লাগে। বাহ, কি দারুণ কথা বললে! কিন্তু লোকটা যদি ফ্রড হয়? হতেই পারে, আমি তো সাবধান হতে বারণ করি। কিন্তু ভুলে গেলে চলবে না যে সে লোকটা যদি ফ্রডও হয় তাহলে সে একা তোমার জমিতে এসে খেলবার সাহস দেখাচ্ছে। তাহলে তার সঙ্গে খেলাটা খেলতে অসুবিধেটা কোথায়? তোমরা এতগুলো মানুষ রয়েছো। রাইট রাইট রাইট, আমি বুঝতে পেরেছি আপনার কথা, আমি বুঝতে পেরেছি। সত্যি একটা বিরাট ভুল করতে যাচ্ছিলাম। দেখাই যাক না, লোকটা যখন একা চ্যালেঞ্জ জানিয়েছে, আর এদিকে আমি সঙ্গে বাবা মা কাকা বউ আপনারা, এতে নিয়েও যদি আমি ছি, রিয়েলি দ্যাট ইউ আর গ্রেট। তাহলে তোমায় একটা কাজ করতে হবে। কি? খেলার ছলে যেন পরিবারের সবাইকার ছবি তুলছে, এইভাবে তোমার আগন্তুক কাকার ছবি তুলতে হবে, এবং তার থেকে 15-20টা কপি তুমি আমাকে পাঠিয়ে দেবে। 15-20? ঠিক আছে। মাদিকটা তো মাদিকটা ভালো আসে, সে তো ছোটবেলায় রে মোচা, 40-এর পর সব একাকার হয়ে গেছে। না না, বলো কাকা, সে কবে বাদিকটা ভরপুর ছিল বলে চিরকালই বামপন্থী? বেশ বাবা, বেশ, তাহলে সোজাসুজি তো। হ্যাঁ, সোজাসুজি তো। বুঝলি মোচা, গানটা তুই শিখলে পারতি, হেমন্ত মুখুজ্জের একটা পাওয়া যেত। তুই আমার মর্মটা টিপ্পনি কাটছ, পরিহাস, ছোটবেলার মতো লেগ পুলিং, বাংলা কুকুরের পচা এক খাইয়ে দেবো। আমি তো বলি আমি পচা, হ্যাঁ, ছোটকার সঙ্গে এখন বিট্রে, হ্যাঁ বিট্রে, এই বলাই হলো তার স্ট্রে। ওকে, আমি ওয়াক আউট করলাম। আমিও তোমার সাথে ছবি তুলবো দাদা। হ্যাঁ, আমি তো হোল্ড মজা, ছবিটা সোজাসুজি তুলেছিস তো, যাতে পুলিশের বুঝতে সুবিধে হয় যে আমি কোনোদিন তাদের হেফাজতে ছিলাম কি না। কিরে তোল, আর একটা তুলবি তো, তোল, এই না সোজা হয়ে বসছি। তো তুমি কি চিরকালই এরকম বুদ্ধিমান ছিলে? সেই 16 থেকে 43,
এতগুলো বছর পথে পথে কেটে গেল, হয়তো এই অভিজ্ঞতাই আমাকে বুদ্ধিমান করে তুলেছে। তা তোমার বয়স কি সত্যিই 43? বিশ্বাস হয় না। না, ওই বোঁচাও কিছুতেই স্বীকার করতে চায় না। কিন্তু আমি স্বীকার করি। কি? যে তুমি আমার ভোলা কাকা। ড্রাইভারটা আজও আসেনি গো বৌদি। সে কি, শুকলাল আজও আসেনি? আরে ওই শুকলাল তবু জ্বরে মুখ লাল করে আসে, কিন্তু ওই বাবাকে নিয়ে শোরুমে গেছে না ও, আর ওই ফাঁকি মাছটা আজও আসেনি বিমলটা। কী করি বলো তো, আমাকে বেরোতেই হবে, কাল তোমার দাদার বন্ধুর বিয়ে। হ্যাঁ, গয়নাগুলো লকার থেকে আনতে হবে, আর সে তো ট্যাক্সিতে করা সম্ভব না। কী সমস্যা বৌমা? দেখুন না, ওই ড্রাইভারটা আসেনি, আর বৌদিকে গয়না আনতে ব্যাংকে যেতেই হবে। তুমি যদি চাও আমি নিয়ে যেতে পারি, গাড়ি চালিয়ে। আপনি জানেন বুঝি? জানতে হয়েছে, গাড়ি চালিয়েও কিছুদিন গ্রাসাচ্ছাদন করেছিলাম কি না। লাইসেন্স নেই? নেই? সে কি এই যে বললেন গাড়ি চালিয়ে গ্রাসাচ্ছাদন করেছেন, লাইসেন্স ছাড়া সেটা সম্ভব বুঝি? বৌদি, অনেকেরই লাইসেন্স থাকে না, কিন্তু আমার দিদিদার লাইসেন্স আছে। তুমি চুপ করো। ছিল, চুরি হয়ে গেছে বৌমা। সুটকেস, মায়ের ছবি থেকে ধর্মগ্রন্থ পর্যন্ত সব, এমনকি টাকা পয়সাও। ধর্মগ্রন্থ? হ্যাঁ, তবে গীতা নয়, গীতাঞ্জলি। তুমিও তো লক্ষ্য করেছো যে আমি তোমাদের বাড়িতে একটা পড়ে এসেছি, তা না হলে হয়তো তোমাদের বাড়িতে আসাই হতো না। জাগে যাবো, যদি বিশ্বাস করে যেতে পারো চলো, না হলে আমারই খাটনি বাঁচলো। লতা মাকে বলে দিই বেরোচ্ছি, কেমন? বৌমা কোথায় চললে? ব্যাংকে যাচ্ছি গয়না আনতে। ভোলা কাকা ড্রাইভ করতে পারেন, উনি নিয়ে যাচ্ছেন। ড্রাইভ অবশ্য আমিও করতে পারতুম, তবে একদিন হলো কি ওই মান্নাদের ড্রাইভারকে বসিয়ে মান্না থেকে ফাংশনে নিয়ে যেতে গিয়ে একটা শুয়োরকে চাপা দিয়েছিলাম, তারপর স্টিয়ারিং হাত দেওয়া বন্ধ। তাই তো, এটা বাড়াবাড়ি হয়ে গেল, গাড়ি চালাতে আমি জানি না। স্বীকার করলি? হ্যাঁ, তাহলে চলি। সত্যি অসাধারণ। চলো, আমিও যাচ্ছি, বৌমাকে একা ছাড়বো না, চলো। ওদের আসতে এখন অনেকটা সময় লাগবে, আর এক্ষুনি যেটা করণীয় সেটা হচ্ছে মোচা বেরোচ্ছে না, বেরোচ্ছে ভোলা কাকা। বৌমা, ডোন্ট ওয়ারি, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। কিন্তু আপনি এভাবে বেরিয়ে গেল? কিছু ভেবো না বৌমা। পালা না হলে জানে মেরে দেবো। আরে আরে, তুই কি মিলিটারিতে ছিলি নাকি? না না যা, এই শোন না শোন না, আমার না যাই হতে ইচ্ছে করে, তুই না হলি তাই। পচা পচা গ্যাস দিস নি, বুকে গ্যাস দিস নি, মজা বুকে। এই ভোলা কাকা, এটা আপনি কি করে করলেন? রীতির তো পথের বৌমা, আমার না। পথ ভাবে আমি দেখ, রথ ভাবে আমি,
ব্যক্তি ভাবে আমি দিয়ে আসেন অন্তর্যা। চলো বোমা যাওয়া যাক, চলে বোঝা। আমার তো সারা গা জ্বর জোর, কার সঙ্গে কথা বলছি আমি? ব্যথা ব্যথা দূর বাবা না, গায়ে শিহরণ শিহরণ। ও বৌদি শোনো না শোনো না, তারপর সে যখন ওই লোকগুলো ঘিরে ধরেছে তখন কি মার মানে এ হাতে ঘুষ, এই এ হাতে ঘুষ মারছে, এ হাতে টেকাচ্ছে, তারপর মানে জুতো লাতাচ্ছে লাতাচ্ছে, রিভলভার কে নিয়ে কি মার, তারপর তাদের একেবারে একেবারে এটা বাড়িয়ে বলছি না না বাড়িয়ে বলেনি বাড়িয়ে বলেনি, আমাকে বৌমাও ঠিক একই কথা বলেছে। তাহলে তোমার ক্রেডিট আছে বাবা, তোমার এই বীরত্ব দেখে আমাদের এই ঠাকুর বউ ফিল্ডে নেমে পড়েছে। এটা গুড় হয়ে যাচ্ছে। আসলে আমি যখন নেমেছিলাম তখন সবাই পগার পা দেখলে কিনি, তোমার আদরের দেওয়ার আজকে বুক ফুলি সত্যি কথা বলেছে। সত্যি ভোলা, তুই যে আজ কত বড় কাজ করেছিস যে, ও হয় না চলে যা ভোলা, বহুমান যে কিছু হয়নি এই আমার সব থেকে বড় পাওয়া, আমার সব থেকে বড় পাওয়া, সব থেকে আমি এক কথা বারবার কেন বলছি বলতে ইয়ে হ্যারে ভোলা, তোকে তো লাগেনি তো? না লাগেনি, আবার দু দুখানা স্বর্ণমার্কা লোক মারপিট করছে লাগবে না? আমি লতাকে বলেছি যে গরম জল করতে আমি শেক দিয়ে দেবো, লাগেনি বললেই হলো। লেগেছে খুব লেগেছে, বড্ড ভালো লেগেছে। আপনি বললেন এক্স আমাদের বাধা দেবার ভান করবে আর আমরা দু চার গ্রাম মেরে উধাও হয়ে যাবো, কিন্তু গয়নার বাক্স তো দিলই না, উল্টে গাড়ি থেকে নেমে এসে কি মারটাই মারলো। আর গাড়িটির শক্তি বোঝা যায় না, হাতের কবজি তো হাতির বল, আবার প্যাচও জানে। যে রিভলভারটা কেড়ে নিয়েছিল সেটা এখন কোথায়? রাস্তায় ফেলে গেছিল, আমি কুড়িয়ে এনেছি। তোদের দুজনকে পাঠালাম আর একটা লোককে জব্দ করতে পারলি না? ও কোথায় দল বেরিয়ে যাওয়া থেকে বেরিয়ে যাওয়া চোখের সামনে থেকে উল্টো গান গাইল। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এতদিন ব্যাংকে যাচ্ছ গাড়ি করেই যাচ্ছ, কোনোদিন কিছু ঘটলো না, বেঁচে বেঁচে আজই ঘটনাটা ঘটলো। একটা সহজ ব্যাপারকে তোমরা শিক্ষিত বুদ্ধিমান লোকেরা কিছুতেই সহজভাবে নিতে পারো না, না অদ্ভুত। তোমার অবস্থাটা এখন কীরকম হয়েছে জানো? সত্যজিৎ রায়ের আগন্তুক ছবিতে দীপঙ্করদের মতো, সব শেষে এক গাল মাছ। ব্যাপারটা সহজ হলে তো ভালোই হতো, ব্যাপারটা সহজ নয়, অত্যন্ত জটিল। আচ্ছা বলো তো, আমাদের ড্রাইভারটা যে আসেনি এটা অতীন রায় উর্ফে ভোলা কাকা কখন জানতে পারে? তখনই যখন আমি বেরিয়েছিলাম। তার মানে ড্রাইভারটাকে জেরা করতে হবে, ও কেন এলো না? বাবা তুমি কি প্রাইভেট ডিটেকটিভ হবে ভাবছো নাকি? আচ্ছা কেসটা গটাপ না তো? কি বলছো তুমি এসব গটাপ? হ্যাঁ মানে ভোলা কাকার গায়ে এত শক্তি, আর সে তো ফেলুদা নয় যে লেন্স আবিষ্কার ও কাল যাইছে না বলে দেবে, আবার প্রয়োজনে দুষ্টা দমন করে ফিরে আসবে। ও এতক্ষণে বুঝতে পারলাম, আসলে ওর হিরোইজমটা তুমি টলারেট করতে পারছো না তাই না? তা কেন হবে, দেখো ভোলা কাকা যদি সত্যি সত্যি আমার কাকা হয় তার জন্য আমি তো আই বি প্রাউড অফ হিম, কিন্তু এতটা কিন্তু অবাস্তব। আরে বাবা উনি গাড়িটা তো ভালো চালাতে পেরেছেন সেটা তো অস্বীকার করতে পারবে না, আর তাছাড়া যে নামগুলো উনি সেদিন বলেছিলেন সেগুলো আমি নিজে বুক অফ নলেজ দেখে দেখে সব মিলিয়ে নিয়েছি, সেগুলো সত্যি। ইনফ্যাক্ট তোমার কাল জাইসের কথা উনি বলেছিলেন। আরে বাবা যে ছেলেটা 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পাহাড় বিজয়ে বেরিয়ে যায় সে অসাধারণ। বুঝি কেন তুমি মানতে পারছো না এই তোমার ভোলা কাকা? আমি জানি না, তবে তোমার এই উড়ে এসে জুড়ে বসা খুশ শ্বশুরের কালকে আরও একটা অগ্নি পরীক্ষা আমার নিতে হবে।